বন্ধুরা এই মুহূর্তে আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যে সমস্ত স্পেশাল ট্রেন চলছে বা অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে যে সমস্ত স্পেশাল ট্রেনগুলি আসছে সেই সমস্ত স্পেশাল ট্রেনের কিন্তু টাইম টেবিল আজকে থেকে চেঞ্জ হয়ে গেল। অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওতে কোন ট্রেন কোন স্টেশন থেকে কবে ছাড়বে এবং কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাবে, সমস্ত কিছু জানিয়ে দেবো এই ভিডিওতে। ইম্পর্টেন্ট ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সমস্ত কিছুই বুঝতে পারবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে ট্রেন চলাচল সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে ট্রেন চলাচল নিয়ে একটা ভিডিও নোটিশ আপনার মিস না হয়। বন্ধুরা এখানে দেখুন, প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের ভিত্তিতে শনিবার থেকে পাল্টে যাচ্ছে একাধিক স্পেশাল ট্রেনের সূচি। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি বেশ কিছু স্পেশাল ট্রেন কিন্তু চলছে, যে ট্রেনগুলি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক দিন কিন্তু আমাদের রাজ্যে ঢুকতে দিতে নিষেধ করেছেন এবং তার ভিত্তিতে কেন্দ্রীয় সরকার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারতীয় রেলের তরফ থেকে একথা জানিয়ে হাওড়া থেকে ছেড়ে যাওয়া বা হাওড়াতে আসা সবকটি স্পেশাল ট্রেনের নতুন সময়সূচি কিন্তু ঘোষণা করা হয়েছে। দেখুন, প্রথমে বলা হয়েছে 02303 হাওড়া নয়াদিল্লি স্পেশাল ভায়া পাটনা প্রতি শনিবার হাওড়া থেকে ছাড়বে। হ্যাঁ বন্ধুরা, এই ট্রেনগুলি কিন্তু প্রত্যেক দিনই কিন্তু হাওড়া থেকে বা দিল্লি থেকে ছাড়ছিল, এবার কিন্তু রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে এই ট্রেনগুলি কিন্তু সপ্তাহে একদিন করে চলবে। তো এখান থেকে হাওড়া নয়াদিল্লি স্পেশাল ভায়া পাটনা সেটা কিন্তু শনিবার হাওড়া থেকে কিন্তু ছাড়বে। এছাড়াও বলা হয়েছে প্রথম ছাড়বে আগামী 11 জুলাই, অর্থাৎ কাল থেকে কিন্তু অলরেডি এই ট্রেন কিন্তু শুরু হয়ে গেছে। আপাতত সপ্তাহে 4 দিন হাওড়া থেকে ছাড়ে এবং এটা কিন্তু এবার আপাতত একদিনই কিন্তু হাওড়া থেকে ছাড়বে। 2 নম্বর বলা হয়েছে 02304 নয়াদিল্লি হাওড়া স্পেশাল ভায়া পাটনা প্রতি রবিবার নয়াদিল্লি থেকে ছাড়বে এবং হাওড়ার উদ্দেশ্যে কিন্তু এই ট্রেনটি আসবে। আগামী 12 জুলাই থেকে কার্যকর হবে, অর্থাৎ আজকে থেকে কিন্তু এই ট্রেনটি নয়াদিল্লি থেকে ছাড়বে এবং হাওড়াতে কিন্তু আসবে। আপাতত সপ্তাহে 4 দিন নয়াদিল্লি থেকে এই ট্রেন কিন্তু ছাড়ে, সেটা কিন্তু এবার একদিনই ছাড়বে। এখানেও আরও বলা হয়েছে 02381 হাওড়া নয়াদিল্লি স্পেশাল ভায়া ধানবাদ প্রতি বৃহস্পতিবার হাওড়া থেকে ছাড়বে, প্রথম ছাড়বে আগামী 16 জুলাই থেকে কিন্তু এই ট্রেনটি চালু হবে। আপাতত সপ্তাহে 3 দিন হাওড়া থেকে এই ট্রেন কিন্তু ছাড়ে, সেটা কিন্তু এবার বৃহস্পতিবার থেকে ছাড়বে হাওড়া নয়াদিল্লি ভায়া ধানবাদ। এবং এখানে দেখুন বলা হয়েছে 02382 নয়াদিল্লি হাওড়া স্পেশাল ভায়া ধানবাদ আপাতত সপ্তাহে 4 দিন নয়াদিল্লি স্টেশন থেকে ছাড়ে আগামী 17 জুলাই থেকে, সেটি কিন্তু সাপ্তাহিক ট্রেন হবে, প্রতি শুক্রবার কিন্তু দিল্লি থেকে ছাড়বে এবং হাওড়ার উদ্দেশ্যে কিন্তু আসবে। এরপর বলা হয়েছে 02810 হাওড়া মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস স্পেশাল আপাতত রোজ হাওড়া থেকে ছাড়ে, আগামী 15 জুলাই থেকে সপ্তাহে একদিন মিলবে এই ট্রেন, প্রতি বুধবার কিন্তু ট্রেনটি হাওড়া থেকে কিন্তু ছাড়বে। এরপর বলা হয়েছে 02809 মুম্বাই ছত্রপতি শিবাজি মহারাজা টার্মিনাস স্পেশাল হাওড়া প্রতি শুক্রবার মুম্বাই থেকে ছাড়বে, প্রথম ছাড়বে কিন্তু আগামী 17 জুলাই থেকে কিন্তু এই ট্রেনটি ছাড়বে। আপাতত কিন্তু 17 জুলাই পর্যন্ত ট্রেনটি কিন্তু রোজই চলবে। এরপর বলা হয়েছে 02833 আহমেদাবাদ হাওড়া স্পেশাল প্রতি সপ্তাহে সোমবার আহমেদাবাদ থেকে ছাড়বে, প্রথম যাত্রা শুরু করবে আগামী 13 জুলাই, অর্থাৎ আগামীকাল থেকে এই ট্রেনে কিন্তু যাত্রা শুরু হয়ে যাবে। এরপর বলা হয়েছে ইতিমধ্যে এই শুক্রবার থেকে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া ধানবাদ স্পেশাল অর্থাৎ 02834 সাপ্তাহিক হিসাবে চলাচল শুরু করেছে। নয়া সূচি অনুযায়ী হাওড়া থেকে প্রতি শুক্রবার আহমেদাবাদগামী ট্রেন মিলবে। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত ট্রেনের সময়সূচি কিন্তু চেঞ্জ হয়ে গেল, কারণ রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে, অর্থাৎ রাজ্য সরকার কিন্তু কেন্দ্রকে আবেদন করেছিলেন যে এই সমস্ত ট্রেনগুলি কিন্তু প্রত্যেক দিন রাজ্যে কিন্তু ঢুকতে দেওয়া হবে না, সপ্তাহে কিন্তু একদিনই ঢুকতে দেওয়া হবে। সেই আবেদনের ভিত্তিতে রেল কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এই সমস্ত ট্রেন এবার সপ্তাহে কিন্তু একদিনই চলবে। তো বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন ট্রেন কবে থেকে কোন স্টেশন থেকে ছাড়বে, সমস্ত কিছু জানিয়ে দিলাম, আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনার কিছু জানার থাকে বা বলার থাকে সেটা আপনারা নিচে কমেন্ট করবেন। এছাড়াও আপনি কমেন্ট করবেন এই মুহূর্তে আপনারা কি সারা রাজ্যে লোকাল ট্রেন চালু করতে চাইছেন কিনা, বা আপনার ক্ষেত্রে প্রয়োজনীয় কোন ট্রেনটি
কোন ট্রেনটি চালু হলে আপনার সবচেয়ে উপকার হবে বন্ধুরা সেই বিষয়টি কিন্তু আপনারা নিচে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।